নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস যে স্কুলে আরও এগিয়ে আসছে গরমের ছুটি। তো কবে থেকে পড়বে গরমের ছুটি সেই সংক্রান্ত আজকের যে লেটেস্ট আপডেটস রয়েছে শেয়ার করছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আপনারা 17 এপ্রিল 2024 ডেটে, কিছুক্ষণ আগেরই কিন্তু এটা খবর যে তীব্র দাবদাহে গরমের ছুটি ফের এগিয়ে এলো। আগামী 22 এপ্রিল থেকে গরমের ছুটি পড়ছে রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সরকারি স্কুলগুলিতে। সূত্রের খবর, তীব্র গরম পড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তরের সঙ্গে এই নিয়ে কথা বলেন, তারপরেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর। তবে দার্জিলিং, কালিম্পং ও কাশিয়াং এই আগাম ছুটির আওতায় পড়ছে না। গরমের ছুটি নির্ধারিত ছিল 9ই মে থেকে, তারপর তা এগিয়ে আসে 6ই মেতে। এবার সেই ছুটি এগিয়ে 22 এপ্রিল থেকে ঘোষণা করা হলো। বেসরকারি স্কুলগুলোকেও 22 এপ্রিল থেকে ছুটি দেওয়ার জন্য অনুরোধ করবে শিক্ষা দপ্তর। তো যেখানে 6ই মে থেকে ছুটি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আরও এগিয়ে আনা হলো। প্রাইমারি, হাই সমস্ত স্কুলেই কিন্তু 22 এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হলো। বন্ধুরা, এ ধরনের লেটেস্ট আপডেটসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।